নাম বলেন আপনার কি আপনার কি এখানে প্রচুর পরিমাণে ভিড় বেড়ে গেছে, এখানে এখানে লাইন সামলানো যাচ্ছে না ভাই। আপনি অনেকক্ষণ যাবো আপনার মানে একবার দেখা করতে গেছি না, আপনার কি বলছে হির আলম সাহেব? খাবারের পরে আপনাকে ছবি তুলবে? আপনি কি এই জন্য আবারও ওয়েট করতে কতক্ষণ যাবো ওয়েট করতেছেন? আপনি এনে আমরা তিনবার আসছেন না, আপনি কি ওনার বিগ বড় ফ্যান? ও মাই গড, আমরা বিশাল বড় ফ্যান পেয়ে গেছি আমাদের হির আলম ভাইয়ের, এবং এখানে আর অনেকেই আপনিও কি ফ্যান? যাক ভাই, আপনি আপনি আনতে কী করতেছেন? হ্যাঁ ভাই ভাই, আপনারা কী করতেছেন এনে? এখানে হির আলমের কারণে প্রচুর পরিমাণে সবাই এক্সাইটেড। এই সেই হির আলম ভাই যিনি কিনা হাজারো মেয়ের ক্রাশ, চাপি কাছে একমাত্র। দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণে ভিড়, অনেক অনেক ক্যামেরাগুলো রেডি, এবং এখানে অনেক লোকজন ভিড় করছে, এবং হচ্ছে এখানে ভিড় সামলানোই যাচ্ছে না, এখানে ভিড় সামলানোই যাচ্ছে না, প্রচুর পরিমাণে ক্যামেরা, অনেক অনেক দর্শক এখানে ভিড় করেছে। আমাদের সবার না না ওই দিক টুটা না ওই দিক টুটা দিন, অনেকজন মাস্ক পরছে, ওইটা দিক টুটা দিন না ড্রোন ভাই না, আপনি আছেন? আপনার একদম আগে তো আগে আপনার মাস্ক পরছেন, তো অনেক ক্যামেরা চেক করে নেবেন, দেখুন আপনি চেক করবেন না, আমাদেরকে নেন ওদের, এটা আমি বুঝছি, বলা যায় না বাইরে ভাই। ঠিক আছে ভাই, দেখতেই পাচ্ছেন এখানে কী পরিমাণ ভিড় হচ্ছে। আমাদের এখন সেই মান যখন চলে আসতেছে, হির আলম ভাইয়ের সাথে আমরা দেখা করতে যাব। হির আলম ভাই কার সাথে আসছে? আপনি এনে দাঁড়িয়ে রয়েছেন কে? উনি নায়িকা আমরা জানি, আপনার এখানে কেন? আপনার কি ওনার ফ্যান? আপনাদের রেস্টুরেন্ট বন্ধ করে আপনারা এখানে চলে আসছেন? আপনিও তো বিগ ফ্যান না? আমি বিগ ফ্যান না। বিগ ফ্যান স্যার আপনি এনে কেন? দেখতে আসছি, সবাই আসছে তাই দেখতে দেখতে আসছে। আপনি হির আলম চিনেন? নায়ক আলম, হিরো আলম, সবার আলম, আমাদের আলম, হিরো আলম, সারা জাহানের আলম, শত শত মেয়েদের ক্রাশ, আমাদের হিরো দম্বা, হিরো দম্বাই ঠিক নাই।